एक लोक तार प्रतिबेशी देखे शुद्ध उन्नति है तार किसी है ना एमन आमादेर नाई हजरत खिजिर बा खाजिर आलैहिस सलाम खिजिर बा खाजिरेर संगे तार देखा से खिजिर के बोलो खिजिर আপনারে আল্লাহ বহুত ক্ষমতা দিয়েছে আমি জানি বহুত জ্ঞানী বানাইছে আপনাকে আইরাও জানি আপনার কাছে আমি জানতে চাই আমার জন্য একটু দোয়া করেন যেন প্রতিবেশী যা পাবে আমি যেন সেই জিনিসটা ডাবল পাই এর একটা বাড়ি হইলে আমার জন্য দুইটা হয় এর একটা গাড়ি হইলে যেন আমার দুইটা হয় এর যা হবে আমার জন্য ডাবল হয় আমি কোনদিনের কাছে মাথা মতো করব না আমার সহ্য হয় না নাইলেরে মাইরে ফলাই দিই আমার ডাবল হওয়া চাই হযরত খিজির বললেন এত লোভ এত হিংসা ভালো না লোভ এবং হিংসা মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ক্রোধ অহংকার লোভ হিংসা ক্রোধ অহংকার পৃথিবীর সবথেকে বড় অলিত সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে রাগের সময় হাসতে পারে সুবহানাল্লাহ বললেন না আলী যে আলী কথা অন্য কথা চলে যাচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির মেয়ের জামাই বড় জ্ঞানী মানুষ না আল্লাহর তো কাছাকাছি পৌঁছলেন কেমনে আলী জানেন না এটা তিনি যে দরজা দিয়া হাতের ভিতরে কপাট নিয়া যুদ্ধ করতে বলেন দুর্গের দরজা হাতে নিয়া লৌহ কপাট নিয়া এক হাজার মানুষ যাকে দরে হাতে তুলতে পারে না এক হাজার মানুষ যে কপাটকে হাতে তুলতে পারে না নাড়াতে পারে না হযরতে আলী বাম হাতে নিয়ে যুদ্ধ করছেন সুবহানাল্লাহ বললেন না এত ক্ষমতা পাইল কই আলী এমন এক ফ্যামিলির যার শ্বশুর বিশ্বনবী সুবহানাল্লাহ নাই আলী এমন এক ব্যক্তি দেখেন আলীর ফ্যামিলি এমন একটা ফ্যামিলি আলী যার শ্বশুর বিশ্বনবী সরকারে কায়নাত যার শাশুড়িকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে শাশুড়ির কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ জিম্মাদার আল্লাহু আকবার যার নিজে রব বলেছেন সাদুল্লাহিল গালিব আলীকে আমি বিজয়ী বাঘ বানালাম আলী তো সে যার সন্তান সাইয়্যিদাতু যার স্ত্রী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নাতি মহিলাদের নেত্রী যার দুটো কলিজার টুকরো সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতি যুবকদের নেতা আল্লাহু আকবার এমন একজন ব্যক্তির নাম আলী যার কোন দিকে নাই ফলে ফুলে ভরপুর জিন্দেগি কেন হয়েছেন জানেননি একটাই কারণ তিনি রাগ সংবরণ করতে পারতেন আল্লাহর কাছে এটা ভালো লাগতো রাগ উঠে গেলে হাসতেন কেমনে দেখেন একবার নবীজির দুশ্মনকে একজন গালিগালাজ করতেছে নবীজির দুশ্মনকে গালিগালাজ নবীজিকে এক দুশ্মন গালিগালাজ করতেছে খুব গালিগালাজ নবীজিরে পাইলে মাইরে ফেলাইব গুম করে ফেলবো হত্যা করে ফেলবো নানান গালিগালাজ করে এক যুদ্ধের ময়দানে আলী এরে পাইছে এ ধরছে ধরেই হযরতে আলী এরে ফালাইয়া দিছে ফালাইয়া আলী এর বুকের উপরে বসছে কোথায় বসছে বুকের উপরে বসছে আলী রাগ বুকের উপরে বসে তরবারি বাইর করছে ওর গলা এখন ছুরি চালাবে আর বলতেছে কিরে তুই না মুহাম্মদরে মারতে চাইছিলে তুই না মুসলমানদেরকে মারতে চাইছিলে তুই না আমি আলীরে মাইরে ফালাই দিতে চাইছিলে এখন তো তুই আমার পায়ের চিপায় তোর গলায় ছুরি সে বলতেছে তুমি আমার আমাকে জিন্দগি তো মারতে পারবে না আলী বলতেছেন বলস কি তুই আমার পায়ের চিপায় আমি তোর বুকের উপরে বসছি তোর বাড়ি আমার হাতে তোর গলায় ছুরি চালাবো কয় আপনি মারতে পারবেন না আলী বলছেন দেখ মারতে পারে কিনা বলে গলায় ছুরি টান দিবেন এই মুহূর্তে এই লোকটা নিচের থেকে শুয়া থুতু আলীর মুখে দিয়ে দিস নিচে থেকে মুখে মারছে কি থুতু মারছে আমরা হলে কী করতাম কোন তো আগে যদি দুই পুষ দিতাম এখন দশটা দিতাম
তো আগে তো কম মারতাম, এখন তোরে বেশি মারতাম। দেখ থুতু দেওয়ার অপরাধ কি। থুতু দেওয়ার সাথে সাথে হযরতে আলী হেসে দিলেন, উঠে গেলেন, তাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বললেন। লোকটা উঠে বলে, কিরে এ তো আরো বেশি মারবার কথা ছিল, আমি এত বড় অপরাধ করছি, তার মুখে থুতু আমার ছেড়ে দিল। সে বলতেছে, আলী আমাকে ছেড়ে দিলা কেন? আলী বলছেন, ভাই দেখ এতক্ষণ তোকে ধরে দৌড়াইয়া দৌড়াইয়া ধরছিলাম ইসলামের জন্য, আল্লাহ রসুলের দুশ্মন মনে করে তোকে ধরছিলাম, শুয়াইছি আল্লাহ রসুলের দুশ্মন, বুকে বসছি আল্লাহ রসুলের দুশ্মন, গলায় ছুরি আনছি আল্লাহ রসুলের দুশ্মনের, কিন্তু তুই যখন আমার মুখে থুতু দিছস তখন আমার রাগ উঠে গেছে, তোর প্রতি রাগ, তোর প্রতি আমার ভীষণ রাগ উঠে গেছে। এখন যদি তোরে মারি দুশ্মন হিসাবে নয়, হিংসায় রাগে তোকে মারবো। আর রাগ গুসা করে মারলে জান্নাতে যাওয়া যায় না, এই জন্যে আমার রাগ উঠে গেছে আর তোকে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, আমার রাগ উঠে গিয়েছে, এখন যদি তোকে মারি তাহলে রাগের কারণে মারলাম। আর আল্লাহ বলছেন যে রাগে এবং গুসায় কোনো কাজ করে সে জাহান্নামী। আমি জাহান্নামী হতে চাই না, আমি এত বড় দুশ্মনকে এখন আর মারতে চাই না। সে দাঁড়ায় বলতেছে, বলি কি ইসলামে তো সুন্দর, রাগ করেও মারতে চায় না, আর আমি থুতু দিলাম এরপর রাগ করলো না। আলীকে বলছে, ভাই আমার ভুল বুঝতে পেরেছি, আর দেরি করা যায় না, এমন উত্তম সৌন্দর্যপূর্ণ ইসলামে আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আলীকে আল্লাহ পাক বানাইয়া দিলেন আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাক। সুবহানাল্লাহ বললেন না, আমাদের কথা কমে গিয়েছে। আলীর রাগ উঠত না, আলী কথারে ঘুরে বলতে পারতেন। এ কথা আপনাদেরকে এক মিনিটে বলি, আমরা মূল আলোচনাটাকে আর করা যাচ্ছে না, এক মিনিটে বলি। আলীর যে রাগ উঠত না, আমি আরেকদিন বলেছি, হযরতে ওমর, আবু বকর এবং আলী তিনজন একসাথে চলতেন, কিন্তু আবু বকরের বয়স রসুলের পাকের কাছাকাছি, কিন্তু আলী বয়স কত জানেন তো? রসুল যখন 40-এ, আলী তখন বাচ্চা ছেলে। সুবহানাল্লাহ, নাই তরুণ। তো দেখেন আলীর রাগ উঠত না, আলীর কথা ঘুরে বলতে পারতেন। আলী, ওমর এবং আবু বকর ছিলেন লম্বা লম্বা, খুব লম্বা লম্বা মানুষ, আর আলী বেঠে বাইটিয়া বেঠে মানুষ, অল্প, কিন্তু বেটে হলে কি হবে? আমার রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। সুবহানাল্লাহ, বলেন এত বড় জ্ঞানীর নাম হযরতে আলী। এজন্য আলীর কাছে কেউ যদি বিচারের জন্য যাইতো, কোনোদিন আলী এমন ইনসাফপূর্ণ বিচার করেছে। আমি যদি সময় পাই একদিন আলীর ইনসাফপূর্ণ বিচার নিয়ে আলোচনা করব। এক মহিলা, বিচার না বলতেছি না, শুধু নাম বলে যাচ্ছি, এক মহিলা বাচ্চা চুরি হয়েছে, মানে দুই মহিলা একসাথে বাচ্চা দিয়েছে, একজন ছেলে একজন মেয়ে। এখন ছেলে সবাই দাবি করে ছেলে আমার, তখন কি ডিএনএ টেস্টের মেশিন ছিল কথা কেন কেন, তখন বাচ্চা কেমনে পরীক্ষা করবেন? দুজন আইসা কয়ে ছেলে বাচ্চা আমার, মানে এর বিচার কেমনে করবেন? বাচ্চাও তো কথা কইতে পারে না। হযরত আলী কেমনে বিচার করলেন? চমৎকার বিচার আছে এখানে। আমার বন্ধুগণ আরো অনেক কথা আছে, তো দুজন লম্বা মানুষ। একদিন ওমর বলতেছেন, ভাই আলী তুই বাচ্চা মানুষ, আমরা দুজন মুহাম্মদের শ্বশুর আর তুই জামাই, আমাদের সাথে তাল মিলিয়ে চলো কেরে, তুমি তোমার গ্রেট মিলিয়ে চলো বাচ্চাদের সাথে, আমাদেরকে বুড়ো মানুষের সাথে চলতে দাও, আমরা হইল মুহাম্মদের শ্বশুর আর তুমি মুহাম্মদের মেয়ের জামাই, তুই কেমনে আমাদের সাথে তাল মিলিয়ে চলো? আলী বলতেছে, ভাব ধরে লাভ নাই, আমার সাথে আপনারা ভাব সাপ ধরে লাভ নাই, আপনারা মেয়ে বিয়া দিয়ে আত্মীয় হয়েছেন, আর আমারা সিনেন নিয়ে মিকে, আমারা সিনেন নিয়ে মিকে। সুমনুল্লাহ বললেন, না ওমর আবু বকর সিনে না আলী রে, বাপ সাপ ধরেন না, আপনারা মেয়ে বিয়ে দিয়ে আনা আত্মীয় হয়েছেন, আর আমি দিলে কি আর না দিলে কি, আমি তো কাউরে কিছু দিছি নাকি? আমি তো বিয়ে করতে চাইছিলাম না মোহাম্মদের মেয়েরে,
জোরে জোরে বাইন দিয়ে আমার বিয়ে করছে, আমি বিয়ে না করলে দুই বছর থেকে মেয়ের বিয়ে দিচ্ছে না, শুধু মসজিদে ঘোষণা করতেছে মেয়ে বিয়ে দিব মেয়ে বিয়ে দিব। কত মানুষই তো বিয়ের প্রস্তাব দিল, কাউরে বিয়ে দিল না, কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাহ বললেন না, মোহাম্মদ আমার জন্য অপেক্ষা করতেছে। আমার বন্ধুগণ, ওমর বলতেছেন আলী তুমি তো একবারে আমাদের কাছে অপ্রয়োজনীয়। কেমনে? যেমন লানা, লাম নুন আলিফ, লানা আরবিতে লেখলে তিন অক্ষর লাগে, লাম নুন আলিফ, কিন্তু লামও লম্বা আলিফও সমান সমান লম্বা, এই যে লম্বা, আর নুন এই যে ছুটু, ওই মধ্যখানে পড়ে রইস। তো ওমর বলতেন এই যে আমরা হইলাম আলিফ এবং লাম, আর তুমি হইলে বাইটটা নুন, তোমার নিয়ে আমরা বড় বিপদে আছি, মধ্যখানে পড়ে থাকো, আমার লজ্জা হয় তিনজন একসাথে হাঁটলে তোমার খুঁজে পাওয়া যায় না, তুমি তো নিচে থাকো, আমরা কত লম্বা লম্বা মানুষ, তোমার নিয়ে আমরা বড় বেইজ্জতে। আলী তো ছেড়ে দেওয়ার লোক না, বলছে আলী বলছে দেখেন লাও কানা নুন বাইনাল আলিফ ওয়াল লাম, যদি আলিফ আর লামের মধ্যখানে বাইটা নুন না থাকে, লাকানা লা তোমরা হয়ে যাইবা না, মানে লাম নুন আলিফের নুন বাদ দিয়া দিলে লাম আলিফ জবর লা, মানে কিচ্ছু নাই। তিনি বলতেন আমি যদি তোমাদের মধ্যখানে না থাকি তাহলে তোমাদের কিচ্ছু নাই, তোমাদের অস্তিত্ব নাই, আল্লাহ আকবার, আমার কারণে ভাবসাব দৈরে আসো। এজন্য রাগ উঠতো না, মানুষটাকে খুব রাগাইতো, কিন্তু হযরতে আলী কখনো রাগ করতেন না, আল্লাহ আকবার বললেন না। হযরতে ফাতেমা মাঝে মাঝে খাবার টাবার তো আনতে পারতেন না, কাপড়ও ঠিক মতো দিতে পারতেন না, রাগ গুসা করতেন যে আমার জন্য কিছুই দিতে পারেন না আপনি, এরপরে কোনোদিন রাগ করতেন না। হযরতে আলী এমন ছিলেন, আল্লাহ পাক তাকে সম্মান টুকুন দিয়েছেন, এজন্যই আমরা কখনো রাগ বলেন না। মনে থাকবে তো, রাগ যে করেন আপনারা করতে করতে বউ তালাক দিয়ে দেন, আর আমার কাছে এসে হুজুর রাগে তালাক দিয়েছে, এটা কি তালাক হয়েছে নাকি? তা আমি কি কইতাম কোন তো, এখন রাগে তালাক দিয়েছে এবং তালাক হয়েছে নাকি এটা আমার কাছে জিগিয়েছে। আচ্ছা বলেন তো, কেউ রাগ করে যদি গুলি করে কি পাবলিক মরবে না? না মরবে না, সে আইনের কাছে কোর্টে গিয়ে বলবে স্যার মাননীয় আদালত রাগ করে গুলি করছি, ধরো কোর্ট কি বলবে? বলে তুমি বেকসুর খালাস, বলবে রাগ করার যাই কর মূল্য কেন এটা কর? তাহলে আপনি রাগ করেন আর যাই করেন তালাক দিছেন কেন এটা কর? তালাক দেওয়ার পরে শুধু রাগ করে, চিন্তা করে পাই না, দেখি আজকে তাফসিরের ব্যাপারে কিছু বলা যায় কি না। রাগ করে তালাক দিতে দিতে মা বাপ যা আছে হাবি জাবি সবরে তালাক দিয়ে দেয়। আর এখন তো আমি তো মাঝে মাঝে বলি আজকালকে স্বামীরা বৌরে পিডায়, এমন পিডানি দেয়, একজন আমার কইলো হুজুর বৌরে পিটাইতে পিটাইতে, একজন কইতেছে বৌরে পিটাইতে পিটাইতে কইতেছে তুই আমার আব্বা কো, বৌরে কইতেছে আমার বাপ ডাক, বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনোনি আমি কে, আমি বৌরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ আমারে শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কিনা, এই কামটা তো আমার জিন্দগিতে করি নাই, পাবলিক যে কামকাজ শুরু করছে শয়তান ওইটা করে। এই জন্য আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, সকলে বলেন আমিন। যাক, আমার বন্ধুগণ, তো বলতেছিলাম হযরত খিজিরের সঙ্গে, এই লোক কয় মিনিট হয়েছে? আচ্ছা, লোকটার সঙ্গে দেখা। হযরতে খিজির বললেন বাবা একজনের উন্নতি দেখে তো এত এত থামসা করো কেন? কেন না আমার দরকার। হযরতে খিজির দোয়া করতে লাগলেন, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আর বলছেন আল্লাহ তাআলা এই বেচারা আমার কাছে দোয়া চায়, প্রতিবেশীর যা হবে তার জন্য ডাবল হয়। আল্লাহ তাআলা হযরতে খিজিরের দোয়াকে কবুল করে নিলেন, দোয়া কবুল হয়ে গেল। প্রতিবেশীর একতলা দালান, তার এখন দুইতলা, প্রতিবেশীর গাড়ি একটা তার এখন দুইটা, প্রতিবেশীর দুইটা উট তার এখন চারটা উট, ডাবল হয়েছে নি কথা বলেন? ডাবল হয়ে গিয়েছে। তার মনে মনে বড় আশা, খিজির দোয়া করছে দোয়া কবুল হয়ে গিয়েছে, প্রতিবেশী যা পাইছে আমার তো ডাবল হয়ে গিয়েছে।
এই আনন্দে দিন কাটাচ্ছে, আর মনে মনে খিজিরের অপেক্ষা করতেছে। আমি আরো বেশি চাইতাম যদি খিজিরকে পাইতাম। কিছুদিন পরে প্রতিবেশী একটা চোখ কানা হয়েছে, তার দুইটা কানা। আল্লাহু আকবার, নাই কারণ প্রতিবেশীর যা হবে তার ডাবল হওয়ার দোয়া, কথা ঠিক আছে তো? এখন প্রতিবেশীর একতলা বাড়ি, তার দুইতলা হয়েছে। প্রতিবেশীর যা হয়েছে তার ডাবল হয়েছে। এখন প্রতিবেশীর এক চোখ কানা, তার কয় চোখ? দেখছেন হিংসা কেমন জ্বালায়। কিছুদিন পরে প্রতিবেশীর এক হাত অবশ, তার দুই হাত। কিছুদিন পরে হজরতে খিজিরের সঙ্গে দেখা, খিজিরকে জড়াইয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা হুজুর ভুল হয়ে গিয়েছে, বলছিলাম আমার যা হবে আমার ডাবল হবে, এখন তো এর এক চোখ গেছে, আমার দুই চোখ গেছে, ওর এক হাত গেছে, আমার দুই হাত গেছে। খিজির বললেন, আমার কিছু করার নাই, দোয়া তো কাজে লেগে গেছে, আরো সামনে অপেক্ষা করো, আরো সামনে বিপদ অপেক্ষা করো। কিছুদিন পরে প্রতিবেশীর এক পা নষ্ট, তার দুই পা। এখন প্রতিবেশীর কিছুদিন পরে এক বাড়ি গেছে, তার দুই বাড়ি। এজন্য হিংসা করে লাভ নাই। আমার বন্ধুগণ, কাকে কোন জায়গায় আল্লাহ নামিয়ে দিবেন কেউ জানে না, আপনারা জানেন। আমি পত্রিকায় দেখলাম, প্রথম আলোতে দেখলাম, কয়েকদিন আগেই তো মনে হয় দেখলাম, আমার রুমে কে আয়না দিয়ে দেখাই দিল, কোন জায়গায় ওই যে তুরস্কে যখন ভূমিকম্প হয়, দুটা ঘটনা এখানে আছে, দুটা ছোট্ট ছোট্ট। একটা হলো একজন ব্যক্তি তুরস্কে ভূমিকম্প হলো, করোনার সময় একজন মালিকের আটতলা বাড়িতে ভাড়া থাকতো, আটতলায় ভাড়া থাকতো, আটতলায় ভাড়া থাকতো, কিন্তু ভাড়া ঠিক মতো দিতে পারলো না। এই জন্যে মালিক তাকে তার সামান রেখে দিয়ে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। করোনার সময় ভাড়া দিতে পারলো না, এই জন্যে মালিক তাকে তাড়িয়ে দিল। সে কি করবে, বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে? সরকারি তাঁবুতে আশ্রয় নিল, সরকারি তাঁবুতে আশ্রয় নিয়েছে। কিছুদিন পরে যখন ভূমিকম্প হল, যেই ভাড়াটিয়া সরকারি তাঁবুতে আশ্রয় নিয়েছে, সকালবেলা উঠে দেখে তার পাশের তাঁবুতে তার আটতলা মালিকও পড়ে আছে। জিজ্ঞেস করে, মালিক আপনি এখানে কেন? আপনি না আটতলার মালিক, আপনি না আমাকে সব কিছু রেখে সরকারি তাঁবুতে ফেলে দিয়েছিলেন, আপনি আজকে এখানে কেন? মালিক কাঁদতেছে আর বলতেছে, বাবারে ওই দিন তোমাকে আমি বের করে দিয়েছি, আর আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাকে বের করে দিয়েছেন, আজ আটতলা বাড়ি কিছুই না। আল্লাহ কাকে কোন সময় আটতলা থেকে দশতলা থেকে গাছতলায় নামাইয়া দিবেন কেউ জানে না, একমাত্র জানেন কে। কয়েকদিন আগে ওই পত্রিকায় পরের রিপোর্ট, এই তুরস্কে একজন আইসক্রিমওয়ালা নাচানাচি করে আইসক্রিম বিক্রি করত, সারা দুনিয়ায় নাচানাচি করে আইসক্রিম বিক্রি করলো। তার কাছ থেকে আইসক্রিম কিনতে গেলে নাচানাচি করতে হতো, ওই বেচারাও তো কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল, আজ কিছুই নাই, রাস্তায় পড়ে গিয়েছে। সুতরাং আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা ঢিলা করে কিন্তু যখন শক্ত করবে একবারই শক্ত করে দেয়। এই জন্যে আমার বন্ধুগণ, হিংসাও করা যাবে না, কাউকে ছোট বাবাও যাবে, কথা বলেন যাবে যাবে না। তাহলে এক নম্বর এতটুকু মনে রাখবেন, শিরিক করা যাবে না। দুই নম্বর, হিংসা করা যাবে না। তিন নম্বর, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে, মাতা পিতার অবাধ্য। আপনি আমার করেন, হুজুর পঞ্চাশ হাজারটা টাকা নেন, আজকে রাত্রে একটু দোয়া করেন, তো আমার লাভ হয়েছে, তো পঞ্চাশ হাজার আমার দিয়েছেন, আমি দোয়া করলাম, কাজ হইল হইলো না হইলে নেই, আমার কি আসে যায়? দোয়া তো করলাম, কাজ হইতে পারে নাও হইতে পারে, কিন্তু সব বাদ দেন, সোজা সোজা বাড়িতে যান, সোজা মায়ের কাছে যান। মা বাপ যদি বেঁচে থাকে, মায়ের কাছে গিয়ে পাঁচশো টাকা দিয়ে কোন, আম্মা আমার জন্য একটু দোয়া করেন না, মা আমার জন্য একটু দোয়া করেন, দেখবেন দোয়া কবুল হয়ে যাবে, ওখানে যান। আমার কষ্ট হয়, আট দশটা বাচ্চা মায়ের আধ হাত পেটে জায়গা হয়, আট দশটা বাচ্চা মায়ের আধ হাত পেটে জায়গা হয়েছে, আট দশটা বাচ্চাকে মায়ের পেটে ধারণ করেছে, আর আজকে আট দশটা বাচ্চা বড় হয়ে আট দশটা ফ্ল্যাট আর বিল্ডিং এর মালিক হয়েছে, কিন্তু বৃদ্ধ মায়ের আট দশটা বাড়িতে জায়গা হয় না, ঠিক কিনা বলেন? আজকে আট দশটা সন্তানকে যেই বাবা লালন পালন করে পড়ালেখা করে বড় করলো, বাড়ি গাড়ির মালিক করলো, আট দশটা বাচ্চা বড় হয়ে সেই বাপের হাতে হাত খরচের টাকা পর্যন্ত দিতে পারে না,
কথা বলেন না কেন? এজন্য অবাধ্য হলে এই দিনে দোয়া কবুল হবে না। কয়টা বললাম? কি কি বলছি? শিরিক করা যাবে না, হিংসা করা যাবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে, আর কি বাকি রইল? দুটা, মাদক দ্রব্য সেবন করা, মদপান করা। আপনি মদপান জারি রেখে আজকে দোয়া করলে কবুল হবে না। এদিন মাদককে না বলুন, মাদককে ছেড়ে দিন। আপনার সন্তানদেরকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান, আপনার পরিবেশকে বাঁচান ইনশাআল্লাহ। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদেরকে আল্লাহ মাফ দিবেন না। টাকনুর নিচে তো বুঝেন, ওই যে পায়ের গিরার নিচে। আজকালকের তো মাশাআল্লাহ মেয়েরা, ছেলেরা তো পায়ের গিরার নিচে কাপড় না পরলে ভালো লাগে না, আর মেয়েরা উপরে পরে উল্টা হয়ে গেছে দুনিয়া উল্টা। এটা তো আরেক কথা। তো টাকনুর নিচে কাপড় পরবো না, কেয়ামতের দিনে আল্লাহ টাকনুকে জাহান্নামে দিবেন। এর অর্থ কি? আমাকে জান্নাতে দিবেন, পাকি কাইটটা জাহান্নামে দিব। টাকনু জাহান্নামে যায় মানে পুরোটাই জাহান্নামে যাবে। সিগারেট, ওই যে আমাদের কেশের সাহেব বলতে সিগারেটের কথা, সিগারেট বিড়ি এগুলা থেকে বেঁচে থাকতে হবে। এগুলো মাকরুহ, শুধু মাকরুহ একসময় এগুলো হারামের পর্যায়ে পৌঁছে যায় যখন মানুষ এটাকে আসক্ত হয়ে যায়। দেখবেন এতে কাফে বসছে কিন্তু সিগারেট খাওয়ার জন্য বাথরুমে যায়, হজে গিয়েও খায়। আর দেখবেন কিছু লোক আছে ঘুম ভাঙলেও সিগারেট খায়, কো ঘুম মাথা খাস করতেছে না, এর সিগারেট খাইতে হইব। আস্তে আস্তে এগুলো বাদ দিয়ে দেন, এগুলো ফুসফুসা নষ্ট করে। আর যদি কোনো ডাক্তার বলে ক্যান্সার হয়েছে আপনার সিগারেটের কারণে, তাহলে আপনি মারাত্মক অপরাধী গুণাগার, কবিরা গুণা করলেন, কারণ আপনি মরলেন সিগারেটের কারণে। সিগারেটের কারণে ক্যান্সার হয়েছে, সিগারেটের কারণে পাকস্থলে নষ্ট হয়েছে, সিগারেটের কারণে ফুসফুসা নষ্ট হয়েছে, এরপরে রোগ বড় হয়েছে, এরপরে মারা গেছেন। সিগারেট খাইতেন না এটা হইতো না, আমরা এটা স্বাভাবিকভাবে বলতে পারি। এজন্য সিগারেট শুধু না, বিড়ি, সিগারেট, পাতার বিড়ি, আগিস বিড়ি, মানে যা আছে আল্লাহ নাম বললাম আল্লাহ মাফ করুক, কিছুই আমরা এগুলো না খেলে তো বাঁচতে পারবো ইনশাআল্লাহ। বাদ দিয়ে দেন, যারা খান আস্তে আস্তে বাদ দিয়ে দেন, বলছি এটা মাকরু, যাতে বাঁচতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুক ইনশাআল্লাহ। তাইলে লাইলাতুল কদর নিসফে মিন শাবান আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে